2 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন রোডগুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সার্ভিস রোডগুলির কাজ এখনো সম্পন্ন হয়নি, আর যার ফলে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়, তবে তা পুরোপুরি সম্পূর্ণ না করে যে সংস্থাকে ঠিকা দেওয়া হয় তারা সার্ভিস রোডের কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে চলে যান। তাই সার্ভিস রোডের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে মঙ্গলবার যুব সংগঠন DYFI এবং ছাত্র সংগঠন SFI যৌথভাবে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে পথ অবরোধ করে। রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত বলেন, সার্ভিস রোডের কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক মারফত 2 নম্বর জাতীয় সড়ক নির্মাণ সংস্থাকে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও চালানো হয় এদিন। দাবিপত্রে উল্লেখ করা হয়, রানীসায়র থেকে জামুরিয়া যাওয়ার পথে সার্ভিস রোড, আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার পথে পাঞ্জাবি মোড়ে সার্ভিস রোড এবং বাসরা সার্ভিস রোড বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায় দুর্ঘটনা লেগেই আছে বলে জানান তিনি। আমরা অবিলম্বে NIH-এর কাছে DMH-এর দিয়ে দাবি করছি যে যেহেতু NIH-এর করার দায়িত্ব হচ্ছে NIH-এরভাবে আমরা তত্ত্বাবধানে এই কাজ হওয়া উচিত, কিন্তু আমরা দেখছি যে এই কাজ হয়তো দেওয়া হচ্ছে না, ছেড়ে রেখে দেওয়া হচ্ছে, ফলে অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে পড়ছে এই আপনাদের। পত্রের মাধ্যমে ওই সমস্ত রাস্তার দ্রুত মেরামতির দাবি তোলা হয়। তাদের দাবিগুলি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় DYFI এবং SFI এর সদস্যদের তরফে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।